সমগ্র দেশ জুড়ে যেটা দেখা যাচ্ছে একটি করোনা ভাইরাসের সংক্রমণ, তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে তিনি যেভাবে কাজ করে চলেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে পশ্চিমবঙ্গের কথা ভাবছেন, এই করোনা ভাইরাস মুক্ত মানুষকে এই সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য যেভাবে প্রথম থেকে উনি উদ্যোগ নিয়েছেন তারই অনুসরণ করে চলেছি আমরা, তার কর্মী হয়ে, তাদের সৈনিক হয়ে। নকশাবাড়ি আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে থেকে আমরা শুরু করলাম চাল দেওয়া, 5 কেজি করে চাল সেসব মানুষদের দেওয়া হচ্ছে যারা ঘরে রয়েছেন, যারা দিদির কথা অনুসরণ করে আইসোলেশনে রয়েছেন, বাড়িতে নিজেদেরকে রেখেছেন, নিজেরা সচেতন থাকুন এবং তাদের তারা কী খাবে সেই চিন্তাভাবনা করেই আজকে এই উদ্যোগ। আজকে ক্ষুদিরামপল্লী পার্ট 1 দেওয়া হলো, কালকে ক্ষুদিরামপল্লী পার্ট 2, এরপর শ্রীকলোনি, এইভাবে একটু একটু করে পার্টে আমরা সকলকে এইভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, তাদের পাশে দাঁড়াচ্ছি। আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা বাড়িতে থাকুন, নিজেকে সচেতন রাখুন, সবসময় হাত ধোবেন, বাচ্চাদেরকেও থেকে সবসময় নিয়ে সকলের থেকে 1 মিটার দূরত্ব বজায় রাখুন। বাড়িতে যতক্ষণ থাকবেন আপনারা সবসময় নিজেদেরকে স্বচ্ছন্দভাবে রাখবেন এবং পরিষ্কারভাবে থাকবেন এবং সচেতন থাকবেন যেন কারো নোংরা হাত কারো গায়ে না ছয়। এইভাবে এই ভাইরাসটাকে একমাত্র মুক্ত করার জন্য এটাই একমাত্র উপায়, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং আমরা আপনাদের পাশে আছি, পাশে ছিলাম এবং পাশে সবসময় থাকবো।